ট্রাকে চাপা পড়ে হানিফ নামে এক ব্যক্তি নিহত হয়েছে আহত হয়েছে আরো একজন বৃহস্পতিবার সকালে জেলার মহেশপুরে পশু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত ব্যক্তি সহ আরো কয়েকজন ভ্যানে করে স্থানীয় পশু হাসপাতালের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে নিহত হয় হানিফ এ ঘটনায় আহত হয় ভ্যান চালক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয় অন্তত জন। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে নন্দনপুর বাজারে চা খাওয়াকে কেন্দ্র করে দুই দোকানদারের সাথে বাঘ বিতন হয় পরে এই বিরোধের জের ধরে উভয় পক্ষে সংঘর্ষ জড়িয়ে পড়ে এতে অন্তত জন আহত হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষ চলাকালে কুমিল্লা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় হ্যাঁ সাথে